ভিড়ে ঠাসা দর্শকদের মাঝেই ট্রেলার লঞ্চ হলো ব্যোমকেশ হত্যামঞ্চের। বুধবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলে এই সিনেমার পরিচালক অরিন্দম শীল, ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায় সহ ছবির অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে সামনে এলো এই সিনেমার বহু প্রতীক্ষিত ট্রেলার। এদিনের এই ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন সোহিনী সরকার, সুহত্র মুখোপাধ্যায়, পাওলি দাম, কিঞ্জল নন্দ, অনুষা বিশ্বনাথন, জ্যাক ও অর্ণ মুখোপাধ্যায়, পদ্মনাভ সহ অন্যান্যরা। এই ছবির গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অসমাপ্ত গল্প বিশুপাল বধের পূর্ণাঙ্গ রূপ, তাই এই সিনেমা দেখার আগ্রহ দর্শকদের মধ্যে একটু বেশি মাত্রায় রয়েছে। চার বছর পর অরিন্দম শীল ফের ব্যোমকেশকে নিয়ে ফিরলেন। সিনেমা প্রসঙ্গে ছবির কলাকুশলীরা বলেন, বারবারই বলেছি এবং কখনোই এটা আমি বলতে অস্বীকার করবো না যে আমার পথ চলা শুরু মানুষের ভালোবাসা পাওয়া জনপ্রিয়তা যাই হোক না কেন সেটা শুরু হয়েছিল ব্যোমকেশ। এবং আমি অরিন্দমদার সঙ্গে গত 7 বছর ধরে এবং তারও আগে আমি ব্যোমকেশ করেছি। একসঙ্গে যদি শুটিংয়ের হিসেব দেখো, এটা 13তম বছর আমি ব্যোমকেশ করছি। কাজেই ব্যোমকেশ আমাকে এত কিছু দিয়েছে, আমার মনে হয় যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমিও প্রতিটা ছবিতে দর্শককে আরও বেশি করে ফেলি সেই ভালোবাসাটা, সেই কৃতজ্ঞতাটা, সেই আশীর্বাদটা। এবং যেহেতু 4 বছর একটা গ্যাপের পরে ব্যোমকেশ আসছে, এই বছরের এবারের অপেক্ষাটা আরও বেশি, সেই অপেক্ষা অবসরে যেন তারা বলতে পারেন হ্যাঁ ক্লোজ ওয়াচ হবে, সেই কারণেই ব্যোমকেশে আমার মনে হয় ব্যোমকেশের প্রতি এটুকু যত্নশীল আরও বেশি হলেও ক্ষতি নেই। বছর পর ব্যোমকেশ, তার উপর একটা অসমাপ্ত গল্প নিয়ে এটা হচ্ছে, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমাদের সকলের? চ্যালেঞ্জিং তো বটেই, আমি শুধু এটুকুই বলতে চাই দর্শকরা যেন ব্যোমকেশকে ভালোবাসেন, আমরাও ব্যোমকেশকে ভালোবাসি, আমরাও ফ্যান। কাজেই এতদিন ধরে ব্যোমকেশ করার ফলে আমাদেরও একটা ধারণা হয়েছে যে কী ধরনের গল্প হতে পারে, চরিত্রায়ণ কীরকম হতে পারে, তারা কেন কীভাবে অরিন্দমকে দিয়েছেন, সেই ধারণা অবলম্বন করেই অরিন্দম এবং পদ্মনাভরা তারা গল্পটাকে এগিয়ে নিয়ে গেছেন। মজার বিষয় হচ্ছে সেভাবে দেখতে গেলে এটা কিন্তু ইজ এ প্রপার হু ডান ইট, কারণ কেউই জানেন না যে কেন খুন হলো বা কী জন্য খুনটা হলো। অন্যান্যবার আমরা হুডান ইট ফরম্যাটে ছবি বানাতে পারি, কিন্তু যেহেতু ব্যোমকেশ এতবার মানুষের পড়া তারা মোটামুটি জানে, এবারে কিন্তু সত্যি কেউ জানেন না, কাজে সেই সাসপেন্সটা যেন শেষ অবধি থাকে এবং শেষে গিয়ে যেন মনে হয় হ্যাঁ গল্পটা এভাবেও হয়তো সত্যি এগিয়ে যেতে পারে। আগামী 11ই আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ব্যোমকেশ হত্যামঞ্চ। তার আগে টান টান উত্তেজনা নিয়ে মুক্তি পেলেও ছবির ট্রেলার। এই গল্পের শেষটা অজানা, যাকে পূর্ণতা দিয়েছেন পরিচালক। জানি অজিত একটা বাঙালি কালচার একটা আইকনিক ক্যারেক্টার, এখানে তার উদ্দেশ্যটা অডিয়েন্স আছে আলাদা, জানি হ্যাঁ অবিবাহিত বলে। এবং আমরা এটা নিয়ে আমাদের মধ্যে হাসিঠাট্টা হতো ফিল্ম সেটে, যে অজিত সবসময় যে যেটা হিন্দিতে বলে কাবাব মে হাড্ডি হয়েই থাকবে, হ্যাঁ অবিবাহিত। এত বছর পর 2022 এসে আমাদের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার পদ্মনাভ দাশগুপ্ত এবং আমাদের ডিরেক্টর অরিন্দম দা সেটাকে কমপ্লিট করেছে, তো আমার মনে হয় এটা দারুণ ব্যাপার। তাতে ছবিটা কার কি ভালো লাগলো না ভালো লাগলো সেটা তো পরের গল্প, কিন্তু শরদিন্দুবাবু যে গল্পটা কমপ্লিট করেননি আর কি, করতে পারেননি রাদার, সেটা এখনকার একজন লেখক কমপ্লিট করেছেন, এটা ভেবেই আমার খুব ভালো লাগলো। যে মানে ইনফ্যাক্ট আমি এটা আগে কখনো ভাবিনি, এটা আমি ভাবছিলাম যে 2022 সেটা কমপ্লিট হলো এবং সেই ছবিটার পার্ট আমরা সবাই, আমার মনে হয় ইতিহাস তো পরে রচনা হবে, বাংলা ছবি নিয়েও ইতিহাস হিস্ট্রি লেখা হবে, কেউ না কেউ তোমাদের মধ্যে কেউ না কেউ হয়তো লিখবে বলবে, তো সে আমার মনে হয় এই গল্পটা তখন এটা একটা থাকবে, এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, এটা নিয়েও একটা সিনেমা হতে পারে অ্যাকচুয়ালি। গল্পের শেষটা জানেন না দর্শকরা, তাই এক অর্থে এই কাহিনী দর্শকদের হলমুখী করতে পারে, কারণ অনেকেই জানতে চাইবেন গল্পের পুনর্নির্মাণ শেষ পর্যন্ত কেমন হলো। কলকাতা থেকে মৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।